শালিমার সুপ্রভাত। এই অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নাগরদের। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের শালিমার সুপ্রভাতে। আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নাগরদের। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে আধুনিক প্রমাণ করার চেষ্টা করি, কারণ আধুনিকতা নাকি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। সেটা হতে পারে পোশাকে, আশাকে, আচারে, ব্যবহারে এবং যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করার ব্যাপারে আমরা নাকি ভীষণ আধুনিক। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো যে আমরা কি মানসিক ভাবে সত্যি ততটা আধুনিক যতটা আমরা বলি, যতটা বাহ্যিক ভাবে আমরা দেখাই আমরা কি অন্তরে অন্তরে ঠিক ততটাই আধুনিক না? কিন্তু আর সেই কারণে কিন্তু আজ অর্থাৎ 2019 সালে দাঁড়িয়েও কিন্তু মেয়েরা যদি একটু রাত করে বাড়ি ফেরে বা মেয়েরা যদি বাড়ির বাইরে পা রাখে, এখনো কিন্তু শুনতে হয় নানান কটু কথা যেগুলো দেখে হয়তো আমাদের ভেতরের অনেক ইচ্ছাকে আমরা মেরে ফেলি। কিন্তু এমনও অনেকে আছে যারা নিজেদের জেদ ভালোবাসাকে বজায় রাখার জন্য এই যে একটা একটা নোংরা একটা বিষয়কে যে তুলে আনা সেটার প্রতিবাদ করে কিন্তু নিজের জায়গাটা কিন্তু তৈরি করে। আজকে শালিমার সুপ্রভাতে এতগুলো কথা বলছি কারণ যে শিল্পী আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে তার জীবনের গল্প খানিকটা এরকম। অবশ্য জীবনের গল্প বলাটা বোধহয় খুব ভুল বলা হয়, তার জীবনটাই এরকম। আর তার সেই কথা শুনবো, তার সেই কষ্টের দিনগুলোর কথা শুনবো। তবে তার আগে তাকে স্বাগত জানাবো। আজকে স্টুডিওতে রয়েছে আমার সঙ্গে সঙ্গীতা দে। সঙ্গীতা, স্বাগত তোমাকে আজকে শালিমার সুপ্রভাতে। আর সঙ্গীতার সঙ্গে যারা রয়েছেন, যে সকল গুণী মানুষেরা আজকের সকালকে আরো সুন্দর করে তুলবেন, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় প্রীতম, স্বাগত। প্যাডে রাজা, স্বাগত। কিবোর্ডে গোবিন্দদা, স্বাগত। আর গিটারে সুব্রতদা, স্বাগত। সঙ্গীতা, তোমার থেকে অনেক কিছু শেখার আছে, তোমার থেকে অনেক কিছু জানার আছে, তবে সেই দিকে যাওয়ার আগে গান দিয়ে শুরু করি। একদম একদম, গান দিয়ে শুরু হোক, তারপর আস্তে আস্তে সবটা জানা যায়। একদম, প্রথম কি গান রয়েছে আমাদের জন্য? এটা হচ্ছে আমাদের এই সকালে, সকালটাকে বোধহয় খুব সুন্দর করা যাবে এই বাংলার মাটিতে। মা গো জন্ম আমায় দিও, আমি বারবার এই মাটিতে জন্মগ্রহণ করতে চাই, তো সেটা দিয়ে গানটা শুরু হোক। আচ্ছা চলো। ওকে, এই বাংলা
আমাদের বাংলা কিন্তু সত্যি খুব সুন্দর, এবং বাংলার যে রূপ সেটা কিন্তু আরো আমাদের বেশি করে টানে, এবং বাংলার মানুষও ভালো, কিন্তু কোথাও কোথাও গিয়ে হয়তো সবাই সমান হয় না, সেই জন্য হয়তো কিছু মানুষের জন্য হয়তো জায়গাটা কলুষিত হয়, কিন্তু আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলোকে ইগনোর করে এগিয়ে যেতে, যেভাবে সঙ্গীতা ওর জীবনে এগিয়েছে বলে আজকে এখানে পৌঁছাতে পেরেছে। সেই সমস্ত কথায় আসবো, কারণ একটা মেয়ে তার এগিয়ে যাওয়াটা কতটা স্ট্রাগল, তার সেই জার্নিটা কতটা স্ট্রাগল ছিল, এবং সব থেকে বড় কথা যেটা, যে আশেপাশের লোক যাই বলুক বাড়ি যদি ঠিক থাকে সেটা একটা জোর, কিন্তু খুব অল্প বয়সে মাথার উপর থেকে ছাতাটাও সরে গেছিল, সেটা ওর জীবনে একটা খুব দুঃখের জায়গা। প্রত্যেকটা মানুষের জীবনে ওই জায়গাটা তো খুব দুর্বলতার জায়গা। সেই পরপর কথাগুলোতে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবে। ছোট্ট বিরতির ওপর থেকে ফিরে এলাম শালিমার সুপ্রভাতে, সঙ্গীতা রয়েছে আমার সঙ্গে। সঙ্গীতা, কলকাতার মানুষ নও তো তুমি? না, একদমই না, আমি নর্থ বেঙ্গলের মেয়ে। ছোট্ট গ্রাম ওখানকার আলিপুরদুয়ার জেলা, যেটা কিছুদিন আগেই হয়েছে, সেখানকারই জটেশ্বর বলে একটা গ্রামের মেয়ে আমি। তো ছোটবেলা থেকে খুবই স্ট্রাগল করে এই জায়গাতে আসতে হয়েছে, আর তার মধ্যে হঠাৎই আমার বাবা 2014 সালে চলে যান। তো বাবারই ইচ্ছা ছিল যে আমি গানে একটা জায়গায় যাই। আমি ছোটবেলা থেকে মূলত গানটাকে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু আমাদের ফিনান্সিয়াল পরিস্থিতি খুবই খারাপ ছিল, তো সেই জন্য সেরকম ভাবে আমি গান শেখার মতো সিচুয়েশন হয়নি। আমার হারমোনিয়াম কেনারও পয়সা ছিল না তখন, কি বলবো। কিন্তু আস্তে ধীরে, মানে ওই যে বলে না, হয়তো আমি নিজের প্রশংসা নিজে করব না, কিন্তু ওখানকারই একজন টিচার আমার গান শুনে, যখন আমি ক্লাস 7-এ পড়ি, আমাকে গান শেখায়। আমি আসলে একজনের বাড়িতে তিনি গান শেখাতে আসতেন, তো সেখানেই আমি মানে বসে থাকতাম। তো বলছে একদিন দেখেছে, দুদিন, প্রতিদিনই মেয়েটা এখানে কি করে? বলছে না, ও আচ্ছা, আমি মানে সামনে গিয়ে থতমত হয়ে গেছি, মানে কি বলবো, না আমি গান খুব ভালোবাসি, গান শিখতে চাই। ও তাই, তুই গান করতো? সারে গাওয়া করছি। তো স্যার শুনে বললো, তুই এর পরের দিন থেকে আসবি। আমি, স্যার আমার কাছে তো টাকা নেই। না, তুই এমনি আসবি, ছোট মেয়ে এত পাকা পাকা কথা কিসের, এমনি আসবি। মানে এইভাবেই আমার গান শুরু। তারপরে আস্তে আস্তে হারমোনিয়াম কিনি আমি, ক্লাস 8-9-এ পড়ি তখন। খুব বেশি দিন গান শিখতে পারিনি, কারণ পড়াশোনাতে ইনভলভ হয়ে যেতে গানটা, মানে দুটো একসাথে চালানো খুব সম্ভব নয়, ছিল না তাই জন্য। আর তার মধ্যে বাবার আমার ক্যান্সার ধরা পড়ে, তো বাবা 46 ইয়ার্সে চলে যান, আর কন্টিনিউ এটা চলতে থাকে। তো চিকিৎসার জন্য আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেই চাকরি জয়েন করে ফেলি। আচ্ছা, দেখ, মানে পাশাপাশি পড়াশোনা তো আসলে তখন একটা ছিল যে আমায় কিছু করতেই হবে, মানে কিছু না করলে সার্ভাইভ করাটা ওখানে প্রচন্ড কঠিন। আর বাবার চিকিৎসা চালানো, নিজের পড়াশোনা করে যদি আমি চাকরিটা না করতাম, তাহলে আমার ফ্যামিলিটা একদম ডুবে যেত। বাড়িতে কে কে আছে? বাড়িতে খালি মা আর আমি, আর কেউ। তো মাকে রেখে রেখে আসাটা তো, মাকে রেখে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মার শরীরের অবস্থা খুব খারাপ, ভালো না। কিন্তু কিছু করার নেই, আজকে এই স্ট্রাগলটা না করলে হয়তো আজকে এখানে বসে থাকতে পারতাম না। প্রত্যেকটা মানুষের জীবনে এইভাবে এগিয়ে যেতে হয়। জীবনটা তো আসলে আমাদের সিনেমার মতো হয় না, জীবনটা জীবনের মতনই হয়। একটা গান শুনে নিই, তারপর আবার কথা আসবো। একদম একদম, চলো গানে যাচ্ছি পরে। আমি তো তোমার হাসি কান্না তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী, সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আমার
ভীষণ জনপ্রিয় একটি গান, আমাদের সকলের ভীষণ পছন্দ, ভীষণ প্রিয় একজন শিল্পী নির্মলা মিশ্র। আচ্ছা সঙ্গীতা, তারপর যখন গান শেখা শুরু করলে, তুমি যেটা বলছিলে আমাকে যে গান শেখা যখন শুরু করলে, যেহেতু তুমি একটি ছোট্ট গ্রামে থাকো, তো সেই জায়গা থেকে গান করতে আসা বা বেরোনটা, মানে সেটা মানুষ ভালো চোখে দেখতো না, মানে কি কি প্রতিকূলতা তোমাকে পেতে হয়েছে? আমি আজ অব্দি খুব একটা শো করিনি, কারণ করতে পারি না। আমি প্রথম প্রথম শো করতে গিয়েছিলাম, মানে বাবা যখন চলে যায় তখন থেকে আমার সব শো বন্ধ হয়ে যায়। কারণ বাবা যতদিন ছিল মানুষকে, পাড়ার মানুষকে বলতো যে না, আমার মেয়ে রাত্রে একটায় আসছে বা দুটোয় আসছে, কার কি, আমার মেয়ে গান করছে আর গানটাকে আমি ভালো নজরে দেখি। গানটা একটা, মানে পড়াশোনাটা যেমন একটা বিদ্যার জিনিস, গানটাও একটা ওইটারই অংশ, কিন্তু সেটাকে বোঝে না। অর্কেস্ট্রা মানে খারাপ, মেয়েরা বাইরে যাবে কেন, এটা এই প্রশ্নগুলো তোমাকে করা হতো? একদম একদম প্রশ্ন করা হতো, ইভেন আজকের দিনেও হয়, তবে হয়তো সেই জায়গাটা আজকের থেকে একটু কমেছে। মানে ইকোনমিক্যালি তুমি হয়তো ইন্ডিপেন্ডেন্ট হলে হয়তো তোমাকে সেই প্রশ্নটা করতে ভয় পায়, এবং এই জন্যই আমি বলবো যে কারুর জন্য না, নিজের জন্য না, মানে এইটুকু করাটা খুব প্রয়োজন, নিজের জন্য, কারুর জন্য করতে হবে না, জানবেন যে আপনি ভালো থাকবেন, যার জন্য আমাদের কিন্তু প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন, দরকার, একটা মেয়ের জন্য তো ভীষণই দরকার। একদমই তাই, এবং যেহেতু আমিও এক মানে মফস্বলের মেয়ে, তো তোমার কথাগুলোর সঙ্গে অনেক কিছু রিলেট করতে পারছি, আসলে এগুলো ফেস করতে হয়, করতে হয়। এইভাবেই কথায় গানে আজকে সঙ্গীতা রয়েছে আমার সঙ্গে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আবার একটু থামতে হবে, কারণ একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা, বিরতি নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির উপর থেকে ফিরে এলাম, শালিমার সুপ্রভাতে সঙ্গীতা রয়েছে আমার সঙ্গে। সঙ্গীতা, এরপর কি গান শুনবো বলো? এরপর আগেই বললাম যে আমি উত্তরবঙ্গের মেয়ে, তো উত্তরবঙ্গের ভাই বোনদের একটা রিকোয়েস্ট আছে যে তুমি যখন কলকাতায় যাচ্ছ আমরাও যাব, তো আমাদের উত্তরবঙ্গের কিন্তু একটা গান করতেই হবে। তো উত্তরবঙ্গের আমাদের যেহেতু ভাওয়াইয়া গানটা খুব ফেমাস, তো আমি একটা সেটা গান করতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরাও বরঞ্চ কলকাতা স্টুডিওতে বসে বসে একটু উত্তরবঙ্গে ছোঁয়া পাই। চলো চলো, বন্ধু কয়া দান রে,
এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরে গন্ধ, এখনো চেনা চেনা আতরে গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোন ঝরে আভাস বয়ে যাচ্ছে, এখনো তারে এখনো তারে শালিমার সুপ্রভাতে আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নারকল তেল। সঙ্গীতা রয়েছে আজকে আমার সঙ্গে। সঙ্গীতা, পরবর্তী পরিকল্পনা কি রয়েছে, কিভাবে এগোবে, কি চিন্তা ভাবনা? পরবর্তী পরিকল্পনা বলতে গেলে একজনের নাম নিতে হয়, কিছুক্ষণ আগেও বলেছিলাম আমি তার কথা, রণবীর রয়, মিউজিক ডিরেক্টর, কিশোরের গুরু, ওনাকে সবাই চেনে এখন। কিন্তু ওনার হাত ধরেই আজকে আমি এই পজিশনটা পেয়েছি, কারণ আর ওনার দুটো সিনেমা পরপর রিলিজ হতে চলেছে সামনেই। আচ্ছা, তার মধ্যে একটা সিনেমা গিফট, সেখানে আমি রতিজিতা গান গিয়েছে, সৌমেনদা গান গিয়েছে, তো সেখানে আমিও ওনার সুরে একটা গান গিয়েছি। আর নেক্সট সিনেমা আসছে আমাদের সূর্যপ্রতাপ, তো সেই সিনেমাতে আমার ভাগ্য হয়েছে জুবিন গার্গ, জুবিনদার সঙ্গে ডুয়েট গাওয়া। আর সেই সিনেমাতে আরো রূপম ইসলাম, রূপম দা আর যদিও গান গিয়েছে, তো আমিও রণবীর দার সুরেই গিয়েছি। তো ওনাকে আজকে থ্যাংকস না জানালে এটা খুব বাজে কাজ করে, মানে মোটামুটি সামনে একটা ব্যস্ততা রয়েছে, অনেকটা উত্তেজনা রয়েছে, যেহেতু ছবির সঙ্গে সঙ্গে গানগুলো আছে। শুধু তাই নয়, মানে আমার মধ্যে যে লিরিক্স লেখার কোনো একটা
সুপার ট্যালেন্ট ছিল সেটাও আমি জানতাম না। মানে বিজা শুরু করার সাথে সাথে পরপর আমি প্রায় 5-6 টাকা লিখে ফেলেছি এখনো অবধি। আচ্ছা, সামনে আরো 5-6 টাকা আসতে চলেছে। তো লিরিক্স তো আমি এগুলো কি এই বছর না সামনের বছর? হ্যাঁ, সামনের বছর আসতে চলেছে, এই 5-6টা রিলিজ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সুতরাং একটা সুন্দর চিন্তা ভাবনা রয়েছে গান নিয়ে সঙ্গীতা। চলো আপাতত আবার একটু গানে চলে যাই। হ্যাঁ চলো।
আগেও সঙ্গীতে একেবারে মানে অজানা অচেনা ছিল আমাদের কাছে, কিন্তু আড্ডা দিতে দিতে গান শুনতে শুনতে পরিচয়টা অনেকটাই পেয়ে গেছি, আর যেটুকু বাকি রয়েছে সেটুকু এই আমাদের এই বাদ বাকি সময়টুকুর মধ্যে গানে গানেই হয়ে যাবে, তাই একদম গানেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, পরের গান কি রয়েছে? ছোট্ট বিরতির ওপার থেকে আজকের শালিমার সুপ্রভাতের শেষ পরের মতো ফিরে এলাম। আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নারকোল তেল, আর আজকে সকালে আমার সঙ্গে সঙ্গীতা ছিল, আর অল্প একটু সময় রয়েছে। কেমন লাগলো এখানে এসে? ভীষণই ভালো লাগলো। অনেক জায়গায় প্রোগ্রাম করা হয়েছে, তবে অরেঞ্জ বাংলাতে এসে ভীষণ ভালো লাগলো, বিশেষ করে তোমাদের সাথে পরিচয় খুব ভালো লাগলো। তো আবারও আসতে চাই এই অনুষ্ঠানে। একদম নিশ্চয়ই, আমাদেরও ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তোমার গান শুনে, এবং অবশ্যই তোমার আপকামিং প্রজেক্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার। আর সঙ্গীতার গানকে যারা সুন্দর করে তুলেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তবলায় প্রীতম অনেক অনেক ধন্যবাদ, প্যাটের রাজা অনেক অনেক ধন্যবাদ, আর কিবোর্ডে গোবিন্দ দা অনেক অনেক ধন্যবাদ, আর গিটারে সুব্রত দা অনেক অনেক ধন্যবাদ। তোমার গান শুনতে শুনতে আজকে শালিমার সুপ্রভাত থেকে বিদায় নেবো, আজকে শেষ গান কি রয়েছে? শেষ গান আছে, যেহেতু দুর্গাপূজার আমেজ কাটেই না, কারণ বাংলার তো একটাই পুজো, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা উৎসব, তো সেহেতু একটা পুজোর গান দিয়ে শেষ করবো। আর মানে এই অনুষ্ঠানে এসে যদি নিজের একটা গান না করা হয় তাহলে কেমন হয়? তো রণবীর রায়ের সুর, আমরা দুজনে মিলে গেয়েছি পুজোর গান, দিয়ে শেষ করি। চলো চলো চলো।
কত না আশা।